শ্রীমঙ্গলে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জেরে মৌলভীবাজারে দুদিনের পরিবহন ধর্মঘটের প্রথম দিন চলছে। স্থানীয় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে সকাল থেকে গোটা জেলায় এই ধর্মঘট শুরু হয়। এতে সব ধরনের পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন কর্মজীবীরা। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।